সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাল ভাজার গুঁড়া আর খেজুরের গুড়ের নাড়ুর রেসিপি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন। চলুন শুরু করা যাক। আমি একটি হাঁড়িতে ঢেলে দিলাম খেজুরের গুড়। এই গুড়টি আমি বাসায় তৈরি করেছি। এখন যেহেতু শীতকাল, তো রস জ্বালিয়ে জ্বালিয়ে এই খেজুরের গুড়টি আমি তৈরি করে নিয়েছি। এবার মৃদু আঁচে গুড়টাকে জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম নারকেল। নারকেল কোরা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, একটু বেশি দিলে স্বাদটা বেশিই আসবে। এবার অনবরত নাড়তে হবে যাতে গুড়টা নিচে লেগে না যায়। চুলার তাপ এই পর্যায়ে মিডিয়ামেই থাকবে। এবার উতলে আসলে আগে থেকে চাল ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। চাল ভেজে আপনারা ব্লিন্ডারে অথবা বেটে গুঁড়ো করে নিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সেই চাল ভাজার গুঁড়ো। অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, একবারে দেওয়া যাবে না। আমি প্রথমে অল্প কিছু দিয়ে দিলাম এবং নাড়তে থাকব। অনবরত নাড়তে হবে যাতে লেগে না পড়ে বা দলা না পেকে যায়। এই পর্যায়ে আমি আরও দিয়ে দিলাম, দিতে থাকব আর অনবরত নাড়তে হবে। কিছুটা আমার রয়ে গেছে, আমি সম্পূর্ণ দেইনি। নাড়তে নাড়তে অনেকটাই শুকনোভাব হয়ে এসেছে, একটু আঠালো রাখতে হবে। তো এটা অনেক বেশি শুকনো লাগতেছে। তো আপনারা চাইলে, এমন যদি হয়ে যায়, তো পানিতে চিনি গুলিয়ে সিরাপ করে দিয়ে দিতে পারেন। আমি সরাসরি চিনি দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে মিলিয়ে নিব। মিলিয়ে সব আবারও অনবরত নেড়ে দিতে হবে। এবার নাড়ুটা পারফেক্ট হয়ে আসতেছে। মিষ্টি কম হলে এটা আঠালো হবে না। তো গুড় কম পড়লে আপনারা চিনি দিয়ে চালিয়ে নিতে পারেন, বা পুরোটাই চিনি দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। এই যে, এবার আমি আপনাদের নাড়ু শেপে এনে দেখিয়ে দিচ্ছি। এটা অনেক বেশি গরম, যার জন্য আমার হাতে লাগতেছে। তো আমি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা একটা করে সবগুলোই তৈরি করে নিচ্ছি। এই যে সব আমার তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে রেসিপিটি, তাহলে একটি লাইক দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।